আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকের এই ঈদের দিনে আল্লাহর রহম আমরা সবাই ঈদ যাপন করলাম, মাঠ পড়লাম। এখন সবাই যার যার কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। এখানে আমি উপস্থিত হয়েছি, সমাজের একটা গরু কেনা হয়েছে, আমরা একটা ছোটোখাটো একটা সমাজ গঠন করছি এখানে। এখানে যুব কমিটি আছে, আমাদের একটা কমিটি আছে বাগেরহাটা বটতলার, এই যুব কমিটি নিয়ে আমি কোরবানির ব্যবস্থা করব। সবাইকে ধন্যবাদ, ঈদ মোবারক। আজকের দিনটা খুবই আনন্দের একটা দিন মুসলমানদের জন্য, ঈদুল আজহা। এই দিনে এটা কুরবানি ঈদ, আল্লাহ তাআলার মহান রাব্বুল আলামিনের অশেষ দয়ায় মানুষ অনেক সুন্দর একটা আবহাওয়া এই পরিবেশে আল্লাহর নিয়ামতে মানুষ আজকে সুন্দরভাবে ঈদ কুরবানি ঈদ উদযাপন করতেছে। আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ঈদুল আজহার এই দিনে সকলেই খুশির সাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এ কামনা করি। ব্যতিক্রম এসটিভি পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মোবারক। বাগেরহাটা বটতলা থেকে আমি আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। সবাই কুরবানি দিচ্ছেন ভালো, কিন্তু কুরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলিয়ে সঠিক একটা নির্ধারিত স্থানে ফেলুন। আজকের এই কাচেরিপাড়া বটতলা ঈদগাহ মাঠে অনেক লোকের সমাগম হয়েছিল, অনেক মুসল্লি হয়েছিল। আমরা গত বছর ঈদের জামাত পড়তে পারি নাই, ইনশাল্লাহ এবার আমরা আনন্দের সহিত এই ঈদ উদযাপন করছি। সবাইকে ঈদ মুবারক। আজকে আমরা সবাই খুশি মনে নামাজ পড়লাম, ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে আমাদের এইভাবে নামাজ পড়ার তৌফিক এবং কুরবানি দেওয়ার মতো তৌফিক দান করে। আমিন। সকল মুসলমানকে আমিন। ঈদ মুবারক।